بسم الله الرحمن الرحيم. প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের উন্নয়ন ও জনজীবনের স্বাচ্ছন্দ্যের জন্য বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যদি দেশের এবং দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, জনজীবন বিপর্যস্ত হয়, পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস হয়, তাহলে সেই সিদ্ধান্ত হয় দেশবিরোধী, গণবিরোধী। বাগেরহাট জেলার রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ঠিক তেমনি একটি দেশবিরোধী, গণবিরোধী সিদ্ধান্ত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মাত্র 14 কিলোমিটার দূরে রামপালে 1320 মেগাওয়াট এবং মাত্র 10 কিলোমিটার দূরে 565 মেগাওয়াট ওরিয়ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলেছে। দেশে বিদেশের পরিবেশবিদ, সামাজিক সংগঠন এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহের প্রতিবাদ এবং বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের প্রকল্পের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার দৃষ্টান্ত উপেক্ষা করে গণবিরোধী অনির্বাচিত সরকার রামপালে 1320 মেগাওয়াটের আরও একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি ভরাটের জন্য অর্থ বরাদ্দ করেছে। জনমত উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত জনগণের উপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিচ্ছে স্বৈরাচারী সরকার। সুন্দরবনের মতো সুন্দরবনের এত কাছে স্থাপিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিবার্য অশুভ ও মারাত্মক ক্ষতিকারক প্রতিক্রিয়ার সব প্রমাণ উপস্থাপনের পরেও সরকার তার অবস্থান পরিবর্তনে শুধু অস্বীকৃতি জানাচ্ছে না, বরং আরও দ্রুত এবং গণবিরোধী, দেশবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগী হয়েছে। এর দ্বারা আবারও প্রমাণিত হলো যে এই সরকার স্বৈরাচারী বলেই জনমত কিংবা দেশের স্বার্থের পরোয়া করে না। যে প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক বেষ্টনী ধ্বংস করবে, জীব বৈচিত্র্যের বিলোপ ঘটাবে, লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা ধ্বংসের কারণ হবে, পরিবেশ ও পানি দূষিত করবে, আশেপাশের কৃষি জমির উর্বরা শক্তি এবং মৎস্য সম্পদ ধ্বংস করবে, এবং সর্বোপরি যে প্রকল্প অর্থনৈতিকভাবে অলাভজনক তা বাস্তবায়নে সরকারের যুক্তিহীন জেদ ও দ্রুততা শুধু সন্দেহজনক নয়, দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। যে সুন্দরবন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করছে, যে সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই দেশকে আইলা সিডোর ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য প্রাকৃতিক সুরক্ষা দিচ্ছে, ইউনেস্কো কর্তৃক ঘোষিত সেই আন্তর্জাতিক ঐতিহ্য সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের শিকার করার চক্রান্ত সফল হতে দেয়া যায় না, দেয়া উচিত নয়। দেশের অস্তিত্ব ও দেশের স্বার্থের বিনিময়ে ব্যক্তি কিংবা গোষ্ঠীর মুনাফা এবং অর্থনৈতিক অনৈতিক স্বার্থ উদ্ধারের অপচেষ্টা রোধ করা তাই সময়ের দাবি। প্রিয় সাংবাদিকবৃন্দ, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃপক্ষ, রামসার কনভেনশনের সচিবালয় এমনকি বাংলাদেশের বন অধিদপ্তরের আপত্তি অগ্রাহ্য করে সরকার এই প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণের প্রতিবাদ প্রতিরোধ উপেক্ষা করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে প্রায় 8,000 পরিবারকে জোর করে উচ্ছেদ করা হয়েছে।
ফসলি জমি ও মাছের ঘের ভরাট করা হয়েছে। এই উচ্ছেদকৃত কৃষিজীবীদের সাথে সুন্দরবনে কাঠ, গোলপাতা, মধু সংগ্রহ করে এবং এর আশপাশের নদী ও খালে মাছ শিকার করে যে হাজার হাজার পরিবারের জীবিকা নির্বাহ করত, তারাও বেকার ও নিঃস্ব হয়ে যাবে। উল্লেখযোগ্য যে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC নামের যে প্রতিষ্ঠানটি সাথে যৌথভাবে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, সেই একই প্রতিষ্ঠান ভারতের মধ্যে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় 1320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল ভারত সরকার তা বাতিল করে দিয়েছে। নরসিংহপুর প্রকল্পটি 100 একর জমির উপর প্রতিষ্ঠা করার প্রস্তাব ছিল, অথচ রামপালে এই একই আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দেয়া হয়েছে 1834 একর জমি। নরসিংহপুরের প্রকল্প বাতিল করা হয়েছে প্রধানত 3টি কারণে। ক, জনবসতিপূর্ণ এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র গ্রহণযোগ্য হতে পারে না। খ, কৃষি জমির উপর তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না এবং গ, নর্মদা নদী থেকে ঘন্টায় 32 কিউসেক পানি নেওয়া যাবে না। এর সাথে রামপালের তুলনা করলে যা দেখা যায় তা হল ক, নরসিংহপুর জেলার আয়তন 5,125.55 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 187 জন। অন্যদিকে বাগেরহাট জেলার আয়তন 3,959.11 বর্গ কিলোমিটার আর রামপালের আয়তন 335.46 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব 382 জন। অর্থাৎ নরসিংহপুরের চেয়ে দ্বিগুণেরও বেশি। খ, নরসিংহপুরের জমি 2 ফসলি কিন্তু রামপালের জমি 3 ফসলি। ঘেরগুলোতে মাছ চাষ হয় সারা বছর। নর্মদা নদী থেকে ঘন্টায় 32 কিউসেক পানি নিতে দেওয়া যাবে না বলে মধ্যপ্রদেশে বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া হয়নি। অথচ নর্মদার চেয়েও ছোট পশু নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি ঘন্টায় 144 কিউসেক পানি নেওয়া হবে এবং তা লবণাক্ততা মুক্ত করার জন্য আলাদা প্ল্যান্ট বসানো হবে। আর যদি গভীর নলকূপ বসিয়ে মিষ্টি পানি তুলতে হয় তাহলে 2 কিউসেক ক্ষমতাসম্পন্ন 72টি গভীর নলকূপ বসাতে হবে। এই নলকূপের 1,000 ফুটের মধ্যে আরেকটি নলকূপ বসানো যায় না। অর্থাৎ এক বিস্তৃত এলাকায় ভূগর্ভস্থ পানি শুকিয়ে এক মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। ভারতের সংরক্ষিত বনাঞ্চলের 25 কিলোমিটারের মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আইনি বাধা আছে, অথচ সে দেশেরই একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজের দেশে যা করতে পারে না শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তা বাংলাদেশে করছে। আর জনগণের প্রতি দায়িত্বহীন এবং দেশের স্বার্থের প্রতি উদাসীন বাংলাদেশ সরকার তার অনুমতি দিয়েছে। উল্লেখযোগ্য যে 2008 সালে ভারতের কর্ণাটক রাজ্যের রাজীব গান্ধী ন্যাশনাল পার্কের 20 কিলোমিটার দূরে 1000
মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা জনগণের প্রবল প্রতিরোধের মুখে ভারত সরকার বাতিল করতে বাধ্য হয়। ওই ন্যাশনাল পার্কের আকার সুন্দরবনের বাংলাদেশ অংশের 1/10 মাত্র। বনাঞ্চলের 25 কিলোমিটারের মধ্যে হওয়ায় ভারত সরকার তামিলনাড়ু রাজ্যের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব বাতিল করেছে 2012 সালে। অন্যদিকে ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সিএসই এর এক গবেষণায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত এনটিপিসি নামের প্রতিষ্ঠানটিকে ভারতের সবচেয়ে দূষণকারী প্রতিষ্ঠান বলে চিহ্নিত করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে সুন্দরবনের এত কাছে পশু নদীর তীরে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে এবং তার বিরূপ প্রতিক্রিয়া হবে সুদূর প্রসারী। 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য বলে ঘোষিত সুন্দরবন এই বনের বিরল প্রজাতির পশু পাখি বনের ভেতর ও আশপাশ দিয়ে চলা নদী ও খালের মৎস্য সম্পদ ও বিপুল বনজ সম্পদ বিনষ্ট হওয়ার যে আশঙ্কা বিজ্ঞানীরা করেছেন তার প্রমাণ অসংখ্য। আমেরিকার টেক্সাসে ফায়েতি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে 30,000 টন সালফার ডাই অক্সাইড নির্গত হতো। এর ফলে টেক্সাসের হাইওয়ে 21-এর 48 কিলোমিটার জুড়ে গাছপালা ধ্বংস পেয়েছে, ফলে প্রকল্পটি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি নির্গমন হলে তাতে বিভিন্ন মাত্রার দূষণকারী উপাদান থাকে, যে কারণে পৃথিবীর সব দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে শূন্য নির্গমন নীতি অবলম্বন করা হয়। কিন্তু এনটিপিসি রামপালে এই নীতি অনুসরণ না করেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। অথচ এই এনটিপিসি যখন ভারতের ছত্তিশগড়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে চেয়েছিল তখন শূন্য নির্গমন নীতি মানার প্রতিশ্রুতি দিয়েছিল। শূন্য নির্গমন নীতি অনুসরণ না করার ফলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ঘন্টায় নির্গত 5,150 ঘনমিটার পানি পশুর নদীর জলজ পরিবেশের তাপমাত্রা, পানি নির্গমনের গতি, পানিতে দ্রবীভূত নানান উপাদান বিভিন্ন মাত্রায় পরিবর্তন করবে, যা পুরো সুন্দরবন এলাকার পরিবেশের উপর ধ্বংসকারী প্রভাব সৃষ্টি করবে। ইআইএ প্রতিবেদন অনুযায়ী 1320 মেগাওয়াটের এই প্রকল্পে বছরে 47,20,000 টন কয়লা পোড়ানো হবে। সরকারি প্রতিবেদন অনুযায়ী সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করার পরেও 79,00,000 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। যত উঁচু চিমনি ব্যবহার করা হোক, বাতাসের চেয়ে ভারী এই মারাত্মক গ্যাস এদেশেই এবং সুন্দরবনের ওপরেই ফিরে আসবে। এছাড়াও প্রতিদিন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 142 টন বিষাক্ত সালফার ডাইঅক্সাইড এবং 85 টন নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়ে সুন্দরবনের বাতাসের ঘনত্ব বাড়িয়ে গোটা সুন্দরবন ও তার আশপাশের অঞ্চলকে ধ্বংস করবে। 1997 সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের মতো পরিবেশগত স্পর্শকাতর এলাকার
এলাকায় বাতাসে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনত্ব প্রতি ঘন মিটারে 30 মাইক্রোগ্রামের বেশি হতে পারবে না। অথচ ইআইএর প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত এসব গ্যাসের ঘনত্ব নভেম্বর ফেব্রুয়ারি মাসে 54 মাইক্রোগ্রাম হবে। এই অগ্রহণযোগ্য মাত্রাকে বৈধতা দেওয়ার জন্য সরকার সুন্দরবনকে আবাসী ও গ্রাম এলাকা দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। একই ধরনের প্রতারণা করা হয়েছে 275 মিটার উঁচু চিমনি দিয়ে নির্গত গ্যাসীয় বর্জ্যের 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থানীয় এলাকার তাপমাত্রা বৃদ্ধি করবে না বলে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে ক্ষতিকর বর্জ্য হবে দুই ধরনের কয়লা পোড়ানো ছাই। এখানে প্রতি বছর 47,20,000 টন কয়লা পোড়ানোর ফলে 7,50,000 টন ফ্লাই অ্যাশ ও 2,00,000 টন বটম অ্যাশ বর্জ্য তৈরি হবে। এই ফ্লাই অ্যাশ, বটম অ্যাশ এবং তরল ঘনীভূত ছাই বিপজ্জনক মাত্রায় পরিবেশ দূষণ করবে। কারণ এতে পারদ, সীসা, নিকেল, আর্সেনিক, বেরিলিয়াম, ক্রোমিয়াম, রেডিয়াম ইত্যাদির মতো বিভিন্ন ক্ষতিকর ও তেজস্ক্রিয় ভারী ধাতু মিশে থাকে। ইআইএ প্রতিবেদনে উৎপাদিত ছাই ইএসপি সিমেন্টের মাধ্যমে চিমনির মধ্যেই ধরে রাখার কথা বলা হলেও কিছু উড়ন্ত ছাই বাতাসে মিশবে বলে স্বীকার করা হয়েছে। এই কিছুর পরিমাণ 1% হলেও বছরে 7,500 টন ফ্লাই অ্যাশ আশেপাশের এলাকাসহ সুন্দরবনে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় দূষণ ঘটাবে এবং নিউমোনিয়াসহ ফুসফুসের রোগ সৃষ্টি করবে। এই প্রকল্পের কঠিন বর্জ্যের একটি অংশ দিয়ে 1414 সালে 1 একর স্থানীয় নিচু জমি ভরাট করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা পরিবেশের জন্য আরও মারাত্মক হবে। এসব বর্জ্য বাতাসে উড়ে আশপাশের এলাকা এবং পানিতে ভিজে ভূগর্ভস্থ পানির সাথে মিশে নদীর পানি বিষাক্ত ও তেজস্ক্রিয় করবে। সাংবাদিক ভাই ও বোনেরা, হিরন পয়েন্ট থেকে আক্রাম পয়েন্ট পর্যন্ত এবং আক্রাম পয়েন্ট থেকে রামপাল পর্যন্ত প্রতি বছর 47,20,000 টন কয়লা পরিবহন করার সময় জাহাজ থেকে কয়লার গুঁড়া, ভাঙা ও টুকরা, কয়লার তেল, ময়লা আবর্জনা, জাহাজের দূষিত পানিসহ বিপুল পরিমাণ বর্জ্য নিঃসৃত হয়ে নদী, খাল, মাটিসহ গোটা সুন্দরবন দূষিত করবে। বারবার 1,000, বারবার এক জাহাজ থেকে আরেক জাহাজে কয়লা স্থানান্তরের সময় কয়লার গুঁড়া ও ভাঙার কয়লা পানিতে বা মাটিতে পড়ে কিংবা বাতাসে মিশে পরিবেশ দূষণ করবে। এছাড়াও কয়লা পরিবহনকারী জাহাজের ঢেউ পশুর নদীর দুই তীরের ভূমি ক্ষয় করবে। কয়লা স্থানান্তরের যন্ত্রপাতি শব্দ দূষণ ঘটাবে এবং রাতের বেলায় জাহাজের সার্চ লাইটের আলো নিশাচর প্রাণীসহ সংরক্ষিত বনাঞ্চলের পশু পাখির জীবনচক্রে মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলবে। এর ফলে সুন্দরবনের বাংলাদেশের অংশের পশু পাখির অসংখ্য অনিবার্যভাবেই কমে যাবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সারা দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বিশ্ব ঐতিহ্য
সুন্দরবনকে ধ্বংসকারী এবং জনবহুল বাংলাদেশের বিপুল এলাকার পরিবেশ বিষাক্তকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ঋণ প্রদানকারী ভারতের এক্সিম ব্যাংকের নিকট প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিশ্বের বিভিন্ন দেশের 149টি সামাজিক এবং পরিবেশবাদী সংগঠন যৌথ স্বাক্ষরে প্রেরিত এক পত্রে এই প্রকল্পে ঋণ প্রদান না করার জন্য আহ্বান জানিয়েছে। উল্লেখযোগ্য যে একই ধরনের আহ্বানের পরিপ্রেক্ষিতে ফ্রান্সের 3টি বিখ্যাত ব্যাংক ও নরের রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি পেনশন ফান্ড এই প্রকল্পে ঋণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও কোনো না কোনো মানবতাবাদী ও পরিবেশবাদী সংগঠন এই জনস্বার্থ পরিবেশ বিপন্নকারী প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশেও সচেতন জনগণ এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু সরকার শুধু অনমনীয় নয় শক্তি প্রয়োগের মাধ্যমে এই প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে দমন করে চলেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি বড় অংশ অগ্রহণযোগ্য দিক হচ্ছে এটি বাংলাদেশের জনগণের জন্য অলাভজনক। এই প্রকল্পের 15% অর্থ যোগান দেবে বাংলাদেশ পিডিবি, 15% ভারতীয় কোম্পানি এনটিপিসি এবং বাকি 70% ব্যাংক ঋণ নেওয়া হবে। কোম্পানি বন্ধ হলে কিংবা ঋণ পরিশোধে ব্যর্থ হলে পুরো ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। উৎপাদিত বিদ্যুৎ পিডিপি কিনবে, আর যে নিট লাভ হবে তা 50% হারে পিডিপি ও এনটিপিসির মধ্যে ভাগ হবে। কিন্তু 100% পরিবেশ ধ্বংস হবে শুধুই বাংলাদেশের, 15% বিনিয়োগ করে ভারতীয় প্রতিষ্ঠান 50% মুনাফা নেবে এবং ট্যাক্স ফ্রি সুবিধার আওতায় মুনাফার পুরো টাকা তাদের দেশে নিয়ে যাবে। অন্যদিকে কয়লার ক্রয় মূল্যকে বিদ্যুতের দাম নির্ধারণের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সরকারি পর্যায়ে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য টন প্রতি $145 মূল্যে কয়লা আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় পিডিবিকে 8.85 টাকা মূল্যে বিদ্যুৎ কিনতে হবে। অথচ পিডিবির সাথে দেশীয় ওরিয়ন গ্রুপের যে চুক্তি হয়েছে তাতে এই কোম্পানির মাওয়ায় প্রতিষ্ঠিতব্য কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট 4 টাকা মূল্যে এবং খুলনার লবণচরা ও চট্টগ্রামের আনোয়ারায় প্রতিষ্ঠিতব্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.80 টাকা মূল্যে বিদ্যুৎ কেনা হবে। দ্বিগুণেরও বেশি মূল্যে রামপাল থেকে বিদ্যুৎ কিনে পিডিবিকে অবশ্যই ভর্তুকি দিয়ে জনগণের কাছে বিক্রি করতে হবে বলে পিডিবির লাভ শেষ পর্যন্ত লোকসানে পরিণত হবে। পরিবেশ বিবেচনায় না নিলেও জেনে শুনে এমন একটি লোকসানি প্রকল্পে সরকার কী উদ্দেশ্যে এবং কার স্বার্থ জড়ালো এটাই জনগণের প্রশ্ন। এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব নেই বলেই সরকার এই প্রকল্পের বিরোধিতাকারীদের পুলিশ দিয়ে লাঠিপেটা করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দ্রুত শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ
উৎপাদন সময়ের দাবি। এই দাবি পূরণে উদ্যোগ ও ব্যবস্থা নেওয়া যে কোনো সরকারের কর্তব্য, কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য জনস্বার্থ কিংবা জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নেই, অধিকারও নেই কোনো সরকারের। বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য বিকল্প বিদ্যুৎ ও বিকল্প জ্বালানির সন্ধান করা উচিত। ছোট গ্যাস জেনারেটর বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ, টাইডাল বিদ্যুৎ, বায়োগ্যাস প্রকল্প, সোলার এনার্জি ইত্যাদি বিষয়ের দিকে আমাদের মনোযোগী হওয়া দরকার। অর্থাৎ সুন্দরবনের মতো প্রাকৃতিক বর্ম ধ্বংস করে দেশকে প্রাকৃতিক দুর্যোগে অরক্ষিত না করে প্রতি প্রকৃতিবান্ধব ও সাশ্রয়ী উপায়ে জ্বালানির প্রয়োজন মেটানোর উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা মনে করি। প্রিয় দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এমনিতেই উজানে আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার এবং বাঁধ নির্মাণের ফলে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো আমাদের বড় বড় নদীগুলোতে পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। এসব নদী ও তার শাখা নদীগুলো শুকিয়ে যাওয়ার ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক মরুকরণ শুরু হয়েছে, আবহাওয়া পাল্টে গেছে। এসব নদী এখন আর উজান থেকে প্রবাহিত বৃষ্টির পানিও ধরে রাখতে পারে না, ফলে নদীগুলোর পার্শ্ববর্তী অঞ্চলে পুনঃ পুনঃ বন্যায় লাখো মানুষ এবং রাস্তাঘাট ও ফসলাদির বিপুল ক্ষতি হচ্ছে। এর উপর দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া বিষাক্ত হলে এবং প্রাকৃতিক বর্ম সুন্দরবন ধ্বংস হলে আমাদের প্রিয় মাতৃভূমি আর বাসযোগ্য থাকবে না। বাংলাদেশের কোনো নাগরিকই এটা মানতে পারে না, পারবে না, মানবে না। গোটা বিশ্ব যখন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের অনিবার্য বিপদ নিয়ে গভীর উদ্বিগ্ন, তখন জেনে শুনে এই দেশ ও তার কোটি কোটি অধিবাসীকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টার প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সকলের। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থানেরও অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। কাজেই সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার হটকারী অযৌক্তিক ও লাভজনক রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি এই দাবির পক্ষে সোচ্চার হওয়ার জন্য বিরোধী জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।